হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফারদিনা, চলে আসছি স্ট্রবেরি খেতে। দেখতে পাচ্ছেন ফুল সাদা কালারের আর ছোট ছোট গ্রিন কালার স্ট্রবেরি। এখন হচ্ছে মার্চ মাসের শেষের দিকে, তো এপ্রিল মাসের লাস্টের দিক থেকে শুরু হয় স্ট্রবেরি উৎপাদন। তখন আর কি স্ট্রবেরিগুলো বড় হয়ে যায়, এখন ছোট ছোট। তারপরেও আজকে এসেছি আপনাদেরকে দেখাবো এই গ্রিন হাউসের ভিতরে জার্মানিতে কী করে স্ট্রবেরি চাষ করা হয়। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো কথা না বলে দেখাচ্ছি এক ঝলক এই গ্রিন হাউস প্রজেক্টের পুরো প্ল্যাটফর্মটা। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বড় বড় জায়গা নিয়ে এখানে স্ট্রবেরি চাষ করা হয়, ব্ল্যাকবেরি, তারপর হচ্ছে আরও অন্যান্য ফল চাষ করা হয়। তো যেহেতু ঠান্ডা সবসময়ই থাকে এখানে, তাই আর কি এগুলো ভিতরে প্রজেক্ট করে। তো এখন বাংলাদেশেও স্ট্রবেরি চাষাবাদ করা হয় আর প্রচুর পরিমাণ স্ট্রবেরি হয়, যেহেতু গরম দেশ। আর জার্মান তো আর কি ঠান্ডাই বেশি, 7-8 মাস, সামার থাকে মাত্র 4-5 মাস, তারপরেও সামারও এখানে অনেক অনেক সবজি উৎপাদন হয়। তো নেক্সট টাইমে সামারে যেসব সবজি ক্ষেত আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এরকম প্রজেক্ট, এক একটার ভিতরে এক একটা ফল চাষ করতেছে। আর বাইরে আছে আপনাদের সব কি বলে সরিষা ক্ষেত, এখানে চাষ করা হবে গম, ভুট্টা, এখানে প্রচুর গম হয়, তো সরিষাও হয়। আসলে সরিষা দেখতে খুব ভালো লাগতেছে, ফুলগুলো ছোট ছোট, এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে পুরো মাঠটা একদম হলুদ কালার হয়ে যায়। তো তখন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে এই হলুদ কালার মাঠ দেখার জন্য, ছবি তোলার জন্য। তো আমরাও আসি মাঝে মাঝে। তো এখানে সরিষার পাশাপাশি আলু চাষ করা হয়। জার্মানির প্রধান খাদ্যই হচ্ছে আলু, আর প্রধান ফল মানে জাতীয় ফল হচ্ছে আপেল। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিঘার পর বিঘা জায়গার মধ্যে এরকম সরিষা চাষ করা হচ্ছে। তো আদনা খুব মজা পাচ্ছে আসলে। তো গাইস, নেক্সট টাইম আপেল বাগান থেকে হাজির হয়ে যাব। তো আই হোপ আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আরও যদি ইন্টারেস্টিং কিছু দেখতে চান আমাকে তাও জানাতে পারেন, আমি ট্রাই করব আপনাদের সেসব ভিডিও দেখানোর জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফারদিনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।